শিল্পে অ্যাগ্রো ফার্মে সকল দর্শককে আসসালামু আলাইকুম। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দামানি জাতের ছাগল সম্পর্কে। দামানি জাতের ছাগল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফার্মিং বিষয়ে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দামানি জাতের ছাগল পাকিস্তানের একটি জাত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এ জাতের ছাগল প্রথম উৎপত্তি হয়, পরবর্তীতে সবখানে ছড়িয়ে পড়ে এবং ভালো মানের হওয়ায় বাণিজ্যিকভাবে পালন শুরু হয়। দামানি জাতের ছাগল মাঝারি আকারের, দুধ ও মাংস উৎপাদনের জন্য এ জাতের ছাগল পালন করা হয়। দামানি জাতের ছাগলের শরীরের রং সাদা কালো বাদামি রঙের সংমিশ্রণে হয়ে থাকে। অনেকটা সিরিহি জাতের ছাগলের মতো দেখতে এ জাতের ছাগল। দামানি জাতের ছাগলের কানগুলো খুব একটা বড় হয় না, শিংগুলো অনেক বড় হয় ও অনেক বেশি পেঁচানো থাকে, যা অন্য কোনো জাতের ছাগলের এমন শিং দেখা যায় না। দামানি জাতের ছাগলের প্রজনন ক্ষমতা অনেক বেশি, 9 থেকে 10 মাস বয়সে প্রজননের জন্য উপযুক্ত হয় ও 14 থেকে 15 মাস বয়সে বাচ্চা পাওয়া যায়। এদের বাচ্চা দেওয়ার রেকর্ডটা অনেক ভালো, প্রতিবার 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এ জাতের ছাগল 6 মাস পরপর বাচ্চা দিয়ে থাকে, 1 বছরে 2 বার বাচ্চা দিতে পারে এবং বাচ্চা দেওয়ার 1 মাসের মধ্যে পুনরায় ডাকে আসে। এ জাতের ছাগলের বাচ্চার মৃত্যু হার অনেক কম, কারণ এ জাতের ছাগল প্রচুর পরিমাণ দুধ উৎপাদন করতে পারে। ভালো খাবার ও পরিবেশ পেলে প্রতিদিন 1 থেকে 2 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে। এদের দুধের ওলানও অনেক বড় হয়ে থাকে। এ জাতের একটি পূর্ণবয়স্ক স্ত্রী ছাগলের গড় ওজন হয় 30 থেকে 40 কেজি পর্যন্ত ও একটি পূর্ণবয়স্ক পুরুষ ছাগলের গড় ওজন হয় 50 থেকে 60 কেজি পর্যন্ত। এ জাতের ছাগল পালন করতে চাইলে পাকিস্তান থেকে সংগ্রহ করতে হবে। পাকিস্তানে দামানি জাতের একটি বড় ছাগলের দাম কোয়ালিটি ভেদে 40 থেকে 50 হাজার টাকার। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিন।